রেঞ্জ রোভার গাড়ি থেকে শুরু করে হিরের নেকপিস, ক্যাটরিনার প্রাক্তন প্রেমিকরা তার বিয়েতে কি কি উপহার দিয়েছেন জানেন কি? নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা। আমি ঐশ্বর্য, নিয়ে এসেছি আজকের কুটকথা। রাজস্থানের মাধবপুরে গিয়ে ক্যাটরিনা ক্যাফ এবং ভিকি কৌশল সাত পাকে ঘুরেছেন। বিয়ে সেরেই মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন নবদম্পতি। বিয়ে থেকে শুরু করে মধুচন্দ্রিমা সবই তো হলো, তবে জানেন কি নবদম্পতিকে বিয়েতে বলিপাড়া থেকে কি কি উপহার দেওয়া হয়েছে? চলুন আজকের কুটকচলিতে সেটাই দেখে নেওয়া যাক। অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকরা সশরীরে বিয়েতে উপস্থিত হতে না পারলেও বিশেষ উপহার পৌঁছে গিয়েছে নবদম্পতির জন্যে। সেই তালিকায় রয়েছে কোটি টাকার নেকপিস থেকে শুরু করে লাখ টাকার সুগন্ধি। নানা দামি জিনিসে ভরে উঠেছে ভিকট্রিনার বিয়ের উপহারের ডালি। আর তার মধ্যে থেকে সব থেকে দামি উপহার দুটোই অভিনেত্রীকে দিয়েছেন তার প্রাক্তন প্রেমিকেরা। কি সেই উপহার? বলিপাড়ায় ক্যাটরিনা ক্যাফ এবং সলমান খানের প্রেমের গুঞ্জন সকলেরই জানা। একসময় প্রাক্তন প্রেমিকা এবং বর্তমানে ভালো বন্ধুর বিয়েতে ভাইজান উপহারে দিয়েছেন একটি ঝকঝকে রেঞ্জ রোভার গাড়ি, যার দাম 3 কোটি টাকা। অন্যদিকে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠ প্রেম থেকে শুরু করে লিভিং, সবকিছুরই সাক্ষী থেকেছে বলিউড। প্রাক্তন প্রেমিককে বিয়েতে আমন্ত্রণও পাঠিয়েছিলেন অভিনেত্রী, তবে উপস্থিত হতে না পারলেও উপহার পাঠাতে ভোলেননি অভিনেতা। 2 কোটি 70 লক্ষের একটি হিরের নেকপিস উপহার হিসাবে পাঠিয়েছেন রণবীর কাপুর। বলিপাড়া থেকে আর কি কি উপহার এসছে ভিকট্রিনার বিয়েতে? বিয়ের অতিথি তালিকাতে ছিলেন ঋত্বিক রোশন, জিন্দেগি না মিলে কি দোবারা এবং ব্যাং ব্যাং, এই দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন ক্যাটরিনা এবং ঋত্বিক। দুটি ছবিতেই জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। সহ অভিনেত্রীকে ঋত্বিক রোশন বিয়েতে উপহার দিয়েছেন একটি BMW বাইক, যার দাম 3 লক্ষ টাকা। আমন্ত্রণ গিয়েছিল বলিউড বাদশার কাছেও, উপস্থিত থাকতে না পারলেও শাহরুখ খান 1.5 লক্ষের একটি পেন্টিং উপহার দিয়েছেন নবদম্পতিকে। রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকার বিয়ের অতিথি তালিকায় ছিল তার বর্তমান প্রেমিকা আলিয়া ভাট। আলিয়া এবং ক্যাটরিনার বন্ধুত্ব বারংবার উঠে এসছে নেটপাড়ায়। বান্ধবীকে বিয়েতে লাখ টাকার সুগন্ধি উপহার হিসাবে দিয়েছেন আলিয়া। অন্যদিকে বিকির কাছের বন্ধু তাপসী পানু 40 লক্ষের একটি প্ল্যাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছে নবদম্পতিকে। ক্যাটরিনাকে দিয়েছেন 6.5 লাখের একটি ডায়মন্ডের দুল। ক্যাটরিনা তার স্বামী ভিকি কৌশলকে বিয়েতে কি দিয়েছে জানেন? ক্যাটরিনা ভিকিকে দিয়েছেন 15 কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। আজকের কুটকচালি এই পর্যন্তই। তবে কেবল কুটকচালি না, রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ বিদেশ, মাঠে ময়দান, বিনোদন, সকল ধরনের খবরের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখতে ভুলবেন না সমাচার প্লাস বাংলায়। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।